মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানে গোদা এলাকায় আদর্শ বিদ্যালয়ে একটি ডিজিটাল লাইব্রেরি ভগিনী নিবেদিতা গ্রন্থাগারের উদ্বোধন করা হলো। এছাড়াও যিনি বিদ্যালয়টি প্রতিষ্ঠা করার জন্য প্রথম অর্থ সাহায্য করেছিলেন তাকেও সংবর্ধনা জানানো হয়। পাশাপাশি বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, 26 নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত পুরমাতা নাজমুন আরা বেগম, বিশিষ্ট সমাজসেবী কাঞ্চন কাজী সহ বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনাও জানানো হয় এই দিন। এদিন বিধায়ক খোকন দাস তার বিধায়ক তহবিল থেকে এই বিদ্যালয়ে 5 লক্ষ টাকা দান করেন। পুরমাতা নাজমুন আরা বেগম এই বিদ্যালয়ের উন্নতি প্রকল্পে সমস্ত সহযোগিতা করার আশ্বাসও দেন। আজকে আমরা এই আদর্শ বিদ্যালয়ে এসেছি একটা বিশেষ অনুষ্ঠানের উদ্দেশ্যে, কিন্তু এই অনুষ্ঠানে এসে আমরা সমাজের বহু বিশিষ্ট ব্যক্তির সঙ্গে আজকে পরিচিত হতে পারলাম। বর্ধমান উন্নয়নের যিনি কামদারি বলতে পারেন, তিনি অনেক কথাই আমাদের তার মানে মূল্যবান বক্তব্য আমাদের শুনিয়ে গেলেন। আমার তার কাছে একটা অনুরোধ করব, ভেবেছিলাম যে এই বিদ্যালয়টার উন্নতির জন্য, বিশেষ করে উচ্চ মাধ্যমিক স্তরে বিদ্যালয়টাকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সেই মেঘনা চাইতেই জলের মতো অবস্থা হলো। উনি এসেই প্রথমে বিদ্যালয় দেখেই উনি নিজেই আগ্রহী হয়ে বলে ফেললেন ওই কথাটি যে এই বিদ্যালয়কে আমরা উচ্চ বিদ্যালয়ে পরিণত করার জন্য যে সমস্ত সাহায্য আমাদের দরকার আমি করব। তাই আমাকে নতুন করে ওনার কাছে আর কিছু বলতে হলো না। আমি আশা করছি উনি যে উন্নয়নের ধারায় এই দরকার আমি করব। তাই আমাকে নতুন করে ওনার কাছে আর কিছু বলতে হলো না। আমি আশা করছি উনি যে উন্নয়নের ধারায় এই বর্তমান শহরে কাজ করে চলেছেন, উনি আমাদের কথা দিয়েছেন এই বিদ্যালয়টিকে উচ্চ বিদ্যালয়ে পরিণত করার জন্য, উনি ওনার যতটুকু সাহায্য করা দরকার উনি করবেন। এবং আমরা এলাকার মানুষ, বিশেষ করে 26 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসাবে আমার যতটুকু সহযোগিতা করা দরকার আমি চেষ্টা করব সেই সহযোগিতা করে বিদ্যালয়টাকে আরও উন্নতির পথে নিয়ে যেতে, এবং আমার যে সমস্ত ছোটো ছোটো ছাত্রছাত্রীরা এখানে আছে তাদের যাতে মানে নৈতিক মান উন্নয়ন হয়, শিক্ষার মান যাতে তাদের উন্নয়ন হয়। শিক্ষক মহাশয়রা যে প্রচেষ্টা করছেন যে ছেলেদের শুধু পাঠ্যক্রমের মধ্যে তাদের সীমাবদ্ধ না রেখে আজকে একটা সুন্দর গ্রন্থাগারের উদ্বোধন হলো, একটা রিডিং বুকের মানে সেন্টারের উদ্বোধন হলো, এইসবের মাধ্যমে বাচ্চাদের যে ছাত্রছাত্রীদের যে সুন্দর শিক্ষা শিক্ষক মহাশয়রা দিতে চাইছেন তাদের সেই ইচ্ছাকে আমরা সাধুবাদ জানাই, এবং তারা ভবিষ্যতে এইভাবেই তাদের পাশে থাকবেন, ছাত্রছাত্রীদের উন্নতির পথে এগিয়ে নিয়ে যাবেন, বিদ্যালয়ের মানকে আরও অনেক উঁচুতে নিয়ে যাবেন। বর্ধমান থেকে রাজীব মণ্ডলের রিপোর্ট, আনন্দবার্তা।